শ্বশুরবাড়িতে আক্রান্ত হলেন জামাই, চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদা জেলার বৈষ্ণবনগর থানার শান্তলিয়ারি এলাকায়। আক্রান্ত জামাইয়ের নাম মনোজ দাস, বয়স 32 বছর। পরিবারে রয়েছে স্ত্রী ফুলকুমারী দাস ও 3 ছেলে। অভিযুক্তরা হল শ্বশুর কৃষ্ণ দাস, শ্যালক শচীন দাস ও লখাই দাস। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মনোজ দাস ছেলে দীপ দাসকে বকাবকি করছিল। সেই সময় শ্বশুরবাড়ির সদস্যরা বেধড়ক মারধর করে জামাইকে। জামাই প্রতিবাদ করতে গেলেই তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তড়িঘড়ি জামাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন জামাই। আগে মরেছে আমার বেটাকে বললাম যে একে মেডিকেল নাও, দিয়ে তারপরে একে বেটা ঘর তোর দিব, যে আমার শ্বশুরাকে খেটে এটা দিচ্ছে এই কথা বললাম, দিয়ে আমার শ্বশুরাকে ডেকে তুলে রাখবো, এসে বাইরে থেকে এসে মাছ শুরু করে দিলে। কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে মেরেছিল মাছ দিয়ে, তারপরে বাড়ির পিছনে থেকে হেসে দেখো মেরেছে। কে কে? লখাই আর টনিক আর সৌবিন আর কৃষ্ণ। কে হয় এরা? শ্বশুর হয় কৃষ্ণ, লখাই রা সালারা হয়, টনিক আর সালা হয়। আর কোথায় ভর্তি? থানায় জানিয়েছেন? হ্যাঁ থানায় জানিয়েছেন। হ্যাঁ আপনার নাম? আমার নাম মনোজ দাস।